লড়াই তো আমি সিম্বলিক লড়াই করছি, লড়াই তো করছে রাজ্যের জনগণ। কিন্তু শুভ শক্তি ভার্সেস অশুভ শক্তি, জনগণ ভার্সেস স্বৈরাচারী শাসক, জনগণ ভার্সেস অত্যাচারীরা যারা গণতন্ত্র হরণ করছে, আমি কিংবা আশিসবাবু আমরা তো সিম্বলিক লড়াই, তো মানুষ লড়বে, যাদের পাশে মানুষের আশীর্বাদ শুভকামনা তাদের ভয় কিসে, জয় বিষম অবিষম ভয়। কিরকম ভোট হবে বলে আপনারা? এটা তো আর রাজ্য ইলেকশন কমিশনের আওতাধীন নির্বাচন না, এটা চিফ ইলেকশন কমিশনার অশোক আরোর নিউ দিল্লির তত্ত্বাবধানে নির্বাচন। পুরসভার মধ্যে যেরকমটা করতে পেরেছে ওগুলো যেন তারা ওই দুঃস্বপ্নের মধ্যে না থাকে যে আমরা পুরসভার মধ্যে যা করেছি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ছাপ্পা ভোটে কর্পোরেটরদের নিয়োগ করেছি জিতিয়েছে এরকমটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আমরা প্রত্যাশা করব এবং আমরা বিশ্বাসী এবং আমরা সুনিশ্চিত করবো সেটা যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে হয়, ছেড়ে এবার কাউকে কথা বলবো না আর উল্টাপাল্টা আমাদের বিশ্বাস মানুষের উপর উল্টাপাল্টা যদি কেউ কোনো কিছু করতে চায় সমুচিত জবাব আমরা দেবো। কেন্দ্র বাহিনী কি চাইবেন কি আপনি? নিশ্চয়ই ইলেকশন কমিশন কাছাল ইতিমধ্যে যখন আমরা গিয়েছিলাম সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে দাবি করেছি, আমাদের বিশ্বাস সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মাধ্যমে নির্বাচন হয়।